আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদার বাংলাদেশের চারটি ব্যাংক থেকে 6000 কোটি টাকা তুলে তা পাচার করেছে এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। এমনটি জানিয়েছেন পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি সাংবাদিকদের বলেন, পিকে হালদার শুধু পিপলস লিজিং কোম্পানির মাধ্যমে অর্থ লোপাট করেননি, দেশের অনেক ব্যাংক থেকেও ঋণের মাধ্যমে টাকা তুলে লোপাট করেছেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ 13 জনের বিরুদ্ধে কানাডায় 80 কোটি টাকা পাচার এবং অবৈধভাবে প্রায় 426 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে ঢাকায়। গত 14 মে ভারতে অর্থ পাচারের অভিযোগে পিকে হালদার গ্রেফতার হন আর সেখানেও বিচার চলছে তার। ব্যাংক এশিয়া লিমিটেডে 160টা অ্যাকাউন্ট আছে। ব্যাংক এশিয়া লিমিটেডে শাহজালাল ইসলামী ব্যাংকে 14টা অ্যাকাউন্ট, সিটি ব্যাংক লিমিটেডে 3টা অ্যাকাউন্ট, আইএফআইসিতে 4টা একটা অ্যাকাউন্ট, এই মোট 178টা অ্যাকাউন্টে তিনি জমা করেছিলেন 6080 কোটি টাকা এবং সেখান থেকে তিনি 6076 কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। সেখানে এখন আছে মাত্র 4,40,00,000 টাকা। আমরা এইটুকুই আমরা আপাতত ফ্রিজ করে রেখেছি, কিন্তু ডকুমেন্টস সমস্তই রয়ে গেছে তার।